সকল দর্শক বন্ধুকে সুমনার ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করছি সবাই সুস্থ আছো এবং ভালো আছো। ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি। বন্ধুরা, আমার অনেক বন্ধু জগন্নাথের নিত্য সেবা আমি কিভাবে করি সেই ভিডিও তোমাদের কাছে আনার জন্য বলেছিলে, তাই আজ আমি কিভাবে প্রত্যহ শ্রী শ্রী জগন্নাথ দেবের নিত্য পুজো করে থাকি সেই ভিডিও এখন তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে এসো ভিডিওটি শুরু করা যাক। দেখো বন্ধুরা, আমি সকালবেলায় ঘুম থেকে উঠে প্রত্যেক দিনের মতো একই যেটা করি, স্নান করে শুদ্ধ বস্ত্র পরে চলে এসে সমস্ত আমার নিত্যদিনের যে পুজো সেটা করে নিয়েছি। আর জগন্নাথের পুজোটা আমি বাকি রেখেছিলাম, যেহেতু তোমাদের সাথে আমি শেয়ার করব। তো আমি এখানে প্রভু জগন্নাথজি এবং বলভদ্র এবং মাতা সুভদ্রাকে সিংহাসনের উপরে বসিয়ে রেখেছি আর একটু ফুল দিয়ে সাজিয়ে রেখেছি। এরপর আমি প্রভু জগন্নাথজি এবং বলভদ্র মাতা সুভদ্রাকে আমি স্নান করাবো। যেহেতু আমার এই মূর্তিটি মার্বেল ডাস্টের, তাই আমার স্নান করাতে কোনো অসুবিধা নেই, মানে প্রত্যহ জল দিয়ে আমার স্নান করাতে কোনো অসুবিধা নেই, তাই আমি স্নান করাই। আর যদি কাঠের হয়, তোমাদের কাছে যদি কাঠের মূর্তি থাকে অথবা পিকচার যদি থাকে, মানে ঠাকুরের যদি ফটো থাকে, সেক্ষেত্রে তোমরা একটু জল দিয়ে এবং সুগন্ধি দিয়ে ঠাকুরের গাটা সুন্দর করে মুছিয়ে দেবে, তারপর পুজো করবে। তো আমার যেহেতু মার্বেল ডাস্টের ঠাকুরটি, তো আমার স্নান করাতে কোনো অসুবিধা নেই, তাই আমি এখন স্নান করাবো ঠাকুরকে। আচ্ছা, প্রথমেই দেখো আমি এখানে একটু জল নিয়ে নিজেকে শুদ্ধিকরণ করে নিচ্ছি। আমি স্নান করে এই এলাম, তবু আমি মাথায় একটু গঙ্গা জল ছিটিয়ে নিচ্ছি আর নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু। আর পূজোর সমস্ত উপকরণে আমি একটু করে গঙ্গা জল ছিটিয়ে নিলাম। দেখো, আমি এই পাত্রটার মধ্যে আমি ঠাকুরকে স্নান করাবো। আর এই ঘটে আমি জল নিয়ে নিলাম আর নিচ্ছি একটু অগরু। একটি তুলসী পাতা দিলাম আর দেব পুষ্প। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এরপর আমি প্রভুকে স্নান করে দিচ্ছি। সবার প্রথমে বলভদ্রকে স্নান করাবো, তারপর মাতা সুভদ্রা, তারপর প্রভু জগন্নাথজিকে স্নান করাবো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় প্রভু বলভদ্র মাতা সুভদ্রায় নমো নমঃ। জয় জগন্নাথ শ্রী জগন্নাথ, জয় জগন্নাথায় নমো নমঃ। জয় জগন্নাথ শ্রী জগন্নাথ, জয় জগন্নাথায় নমো। এরপর ঠাকুরকে আমি সুন্দর করে এই গামছাটা দিয়ে গা মুছিয়ে নিচ্ছি। এরপর আমি প্রভুকে সিংহাসনে বসিয়ে দিচ্ছি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই যে স্নানের জলটা, এটা আমি তুলসী গাছের তলায় দিয়ে দেব। আচ্ছা, আমি এখানে ঠাকুরের এখানে ফুল দিয়ে দিলাম, একটা ফুল আমি দিয়ে দিলাম। আর এই ময়ূরের পালকটা ঠাকুরের কাছে সবসময় আমি রাখি, তাই আমি ঠাকুরের কাছে এটা দিয়ে দিলাম। আমার তো মূর্তিটা যেহেতু স্টোন ডাস্টের, তো আমি এটাকে তো আলাদা করে জামা কাপড় পরাতে পারবো না, তাই আমি একটু ফুল দিয়েই সাজিয়ে নিই প্রত্যেক দিন।
আর এরকম ময়ূরের পালকটা আমি মাথায় রেখে দিই। এরপর দেখো এই যে সুগন্ধিটা, এটা একটা সেন্ট, এটা আমি ঠাকুরের গায়ে প্রত্যেক দিন দিই, তো আমি ঠাকুরের কাছে একটু দিয়ে নিলাম। এরপর আমি সর্বপ্রথম ঠাকুরের কাছে পুজো শুরু করার আগে আমি একটা প্রদীপ আমি ঠাকুরের নামে জ্বালিয়ে নিচ্ছি, জয় জগন্নাথ জয় জগন্নাথ। এরপর ধূপটা এখানে রেখে দিচ্ছি। আচ্ছা, এরপর আমি চন্দন বেটে নিচ্ছি। আজকে লাল চন্দনের কোনো প্রয়োজন নেই, প্রভু শ্বেত চন্দন অত্যন্ত প্রিয়, তাই আমি আজকে শ্বেত চন্দন বাটছি। জয় জগন্নাথ শ্রী জগন্নাথ, জয় জগন্নাথায় নমো নমঃ। এরপর এই তুলসী পাতা দিয়ে আমি সমস্ত পুষ্পগুলোতে একটু করে চন্দনের ফোঁটা দিয়ে নিলাম। এরপর আমি ঠাকুরকে চন্দনের তিলক করিয়ে দেব। প্রথমে বলভদ্রকে দেব, জয় প্রভু বলভদ্র, জয় মাতা সুভদ্রা, জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ। প্রভু জগন্নাথের চন্দন এবং তুলসী পাতা অত্যন্ত প্রিয়, তাই চন্দন আর তুলসী পাতা প্রত্যহ পুজোর ক্ষেত্রে, যে প্রতিদিনের পুজোর ক্ষেত্রে চন্দন আর তুলসী পাতা একটু করে দেওয়ার চেষ্টা করবে তোমরা। আর প্রভুর আরেকটা জিনিস যেটা অত্যন্ত প্রিয় সেটা হচ্ছে তুলসী দল। এই তুলসী দল আমি ভগবানের কাছে নিবেদন করে দিচ্ছি। জয় বলভদ্র, এরপর চন্দন সহযোগে এই মালাটি আমি ঠাকুরকে পরিয়ে দিই। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ। একটু ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি। প্রথমে আমি বলভদ্রকে দিলাম, মাতা সুভদ্রাকে দিলাম, তারপর প্রভু জগন্নাথের উদ্দেশ্যে আমি পুষ্প নিবেদন করলাম। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ। এরপর প্রভুর কাছে আমি ভোগ নিবেদন করব। আচ্ছা, অনেকে প্রভু জগন্নাথের কাছে তিনবার করে সেবা দেন, তো আমার অত সময় আমি করে উঠতে পারিনি, মানে তার জন্য আমি ঠাকুরের কাছে ক্ষমা প্রার্থী। আমি সকালবেলায় আর সন্ধ্যাবেলায় প্রভুর কাছে ভোগ চড়াই, তো আমি সকালবেলাতে যেহেতু পুজো করছি তো আমি ঠাকুরের কাছে এখন ভোগ নিবেদন করব। এবার আমি ঠাকুরের কাছে ভোগ নিবেদন করে দিচ্ছি। নিত্যদিনের পুজো পদ্ধতি, তাই আমি প্রত্যেক দিন ওইভাবে ঠাকুরকে অত যা কিছু থাকে আমি তাই দিয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করি। তো আজকে আমার সামান্য ফল ছিল, কলা ছিল, লেবু ছিল, আমি সেটাই ঠাকুরের কাছে দিয়েছি, আর একটু মিষ্টান্ন দিয়ে আমি ভগবানের কাছে ভোগ নিবেদন করছি। প্রভু জগন্নাথের ভোগে তুলসী পাতা দিতেই হবে, তাই আমি একটু তুলসী পাতা দিয়ে দিলাম। জগন্নাথ স্বামী নয়ন পথগামী, নয়ন পথগামী ভব তুমে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী, নয়ন পথগামী ভব তুমে।
जगन्नाथ स्वामी नयन पथगामी, नयन पथगामी भाव तुम्हें। जगन्नाथ स्वामी नयन पथगामी, नयन पथगामी भाव तुम्हें। जय जगन्नाथ, जय जगन्नाथ, जय जगन्नाथ स्वामी, जय जगन्नाथ बोलो। যদি আজকের ভিডিওটি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করো, আর কমেন্টস করে অবশ্যই জানাবে আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো। যারা আমার পুরনো বন্ধু তারা এভাবেই আমার সাথে থেকো, আমার পাশে থেকো। যারা আমার নতুন বন্ধু তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। জয় জগন্নাথ, জয় বলভদ্র, জয় মাতা সুভদ্রা।